যদি আমি নির্বাচিত হই, তো তার আগে আমি বলবো আমাদের এই রায়পুরাতে যে ছয়টা চর আছে, এই চর বলুন গত 91-96 যে একটা অবস্থানে ছিল, 2001 যে একটা অবস্থানে ছিল, 2001-06 যে একটা অবস্থান ছিল, আজকে তা অনেক কঠিন অবস্থায় পৌঁছে গেছে। আজকে টেটা যুদ্ধ হচ্ছে ডেলি ডেলি, প্রতিদিন টেটা যুদ্ধ হচ্ছে, একের পর এক লোক মারা যাচ্ছে। কেন আমরা ডিজিটালি কথা বলি, ডিজিটালি এটাকে বন্ধ করতে পারি না? আমি সবাইকে এটাকে বন্ধ করব। দ্বিতীয়ত, সেখানকার লোকদলের কর্মসংস্থানের জন্য আমি একটা মাস্টার প্ল্যান এখনই তৈরি করে রাখছি, যে মাস্টার প্ল্যানটা এমন মাস্টার প্ল্যান আমি করছি যে সারা বিশ্ব যাতে চিনে রায়পুরাকে একটা উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্থান হিসাবে, রায়পুরকে চিনে সারা বিশ্বে যাতে যে রায়পুরাতে গেলে আমি এই জিনিসটা দেখতে পাবো, রায়পুরাতে গেলে আমি এই এন্টারটেনমেন্ট পাবো, রায়পুরাতে গেলে আমি এই জিনিসটা কিনতে পারবো, রায়পুরাতে গেলে আমি এইভাবে কাজ করতে পারবো, কাজের জন্য সারা বিশ্ব থেকে লোক দৌড়ায় চলে আসবে এখানে রায়পুরের মাঠেতে। কাজে সেই মাস্টার প্ল্যানটা আমার ভিতরে আছে, আমি সুন্দরভাবে সেটাকে সাজিয়ে রেখেছি। প্রায় মোর দেন 65,000 crore মতো একটা প্রজেক্ট, আমি মেগা প্রজেক্ট তৈরি করে রেখেছি সেই রায়পুরের মাটিতে। ওই চরাঞ্চলে আমি সেটা করবো, এবং চরাঞ্চলের মানুষ ঢাকায় থাকবে না, চরে এসে থাকবে, নৌশীতে থাকবে, শহরে থাকবে না, চরে গিয়ে থাকবে। এবং চরাঞ্চলের মানুষ তখন যে কাজগুলো করবে সেটা নিজেরা কর্মসংস্থান পাবে, নিজেরা উন্নয়নমূলক হবে, এবং নিজেদের জমি উন্নয়নমূলক হবে, পাশাপাশি সেখান থেকে ইন্টার কানেকশন হবে নবীনগর, ইন্টার কানেকশন হবে বৈরব, ইন্টার কানেকশন হবে নীলক্ষা। আমি সেই মেগা প্রজেক্ট, মেগা প্ল্যান আমি তৈরি করে রেখেছি, যেটা আজ পর্যন্ত কেউ কোনোদিন করেনি। একজন ইঞ্জিনিয়ার হিসাবে সারা বিশ্বে ভ্রমণ করে আমি আমার মেধা দিয়ে সেটাকে তৈরি করে রেখেছি,